হিন্দু সেই বৌদ্ধ সেই খ্রিস্টান সম্প্রদায় তোমাদেরকে বলতে চাই, তোমরা মুসলমান হেফাজত চরমুনায়ের বিরুদ্ধে তোমরা কথা বলো, হেফাজতের দুই গালে জুতা মারবা তালে তালে, চরমুনায়ের দুই গালে জুতা মারবা তালে তালে তোমরা সেই কথা বলো। আমরা মুসলমানরা যদি এক হয়ে মাঠের ময়দানে এক হয়ে শুধু প্রস্তাব কইরা দেই, তোমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ বঙ্গোপসাগরে ভাইসা যাইবা। কথা বলেন ঠিক কিনা বলুন। আজকে হেফাজতের বিরুদ্ধে কথা, চরমুনার বিরুদ্ধে কথা, আট্রসির বিরুদ্ধে কথা, উজানির বিরুদ্ধে কথা, আড়াইবাড়ির বিরুদ্ধে কথা, ফুলতুলির বিরুদ্ধে কথা, সোনাকান্দার বিরুদ্ধে কথা, তোমরা যতই বলতে থাকো আমরা মুসলমানরা যখন এক হয়ে যাব পালানোর মতো গর্তটাও খুঁজে পাবা না। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আওয়াজ করতে হবে বাতেলদের অন্তর যেন, ওই সেই মুসলমানদের গর্জনে যেন কাফের গুলার অন্তর থর থর করে কেঁপে উঠে, ঠিক কিনা বলুন। আজকে বড় দুঃখের শহীদ বলতে হয় চট্টগ্রামের জমিনে, আজকে বড় দুঃখের শহীদ বলতে হয় চট্টগ্রামের জমিনে সেই হিন্দু সেই বৌদ্ধ সেই খ্রিস্টানের বাচ্চারা ঐক্য পরিষদে চরমুনায় হেফাজতের বিরুদ্ধে আন্দোলন করে, চরমুনায় হেফাজতের বিরুদ্ধে তাদের যদি কোনো ভুল থাকে এটা আমরা মুসলমান মুসলমান বসে সমাধান করব। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে সেখানে হেফাজত ইসলাম চরমুনার বিরুদ্ধে কথা বলতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বলুন। মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলবা না। আজকে 71 টেলিভিশনের ভিতরে মুসলমানদেরকে নিয়ে সেখানে মুসলমানদের কিরে কটূক্তি করা হয়, আজকে মুসলমান করে বসে থাকো, এখনো কি সেই জিহাদের ময়দানে ডাক আসে নাই? আর কত বসে থাকবা মুসলমান, আর কত বসে থাকবা? ইসলাম নাম মাত্র থাকলে তখন বসে থাকবা মুসলমান? এখনো তোমার ইমানি পাওয়ার হয় নাই, এখনো স্পৃহা হয় নাই তোমার? আজকে সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের আমরা তাদের বিপক্ষে কখনো কথা বলি না, মানুষ হিসেবে তাদেরকে সম্মান করি, কিন্তু ইসলামের বিপক্ষে কথা বললে আমরা কাউকে ছাড় দেই না। কথা বলেন ঠিক কিনা বলুন। আল্লাহু আকবার বলেন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ইসলাম আমার কাছে। আমরা আজ পর্যন্ত হিন্দুদেরকে নিয়ে সমালোচনা করি নাই, বৌদ্ধদেরকে নিয়ে সমালোচনা করি নাই, ইহুদিদেরকে নিয়ে আমরা সমালোচনা করি নাই। আজকে 71 সেই টেলিভিশনের ভিতরে ভালো ভালো নলেজ সম্পন্ন ওয়ালা লোক সেখানে যারা সালাম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে তাদেরকে বলে, এবং যারা কথার শেষে আল্লাহ হাফেজ বলে তারা নাকি জঙ্গি। এই আওয়াজটা আসতে হলো কেন জুড়ে বলে না আউযুবিল্লাহ। যারা কথার আগে সালাম দিয়ে কথা বলে তারাই মূলত আল্লাহর খাঁটি প্রেমী। তুমি তুই কানা তুই সহেদে হাসনা কথা বলেন। আমরা মুসলমানের ভিতরে যত দল আছি কিছুদিন আগে দেখেন নাই, কিছুদিন আগে যখন দেখেন নাই ফ্রান্স যখন আমার রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, আমরা যত দল বলি না কেন সব দল মাঠে এক হয়ে গেছে। কথা বলেন দল ভিন্ন তো থাকবে, এটাই স্বাভাবিক। যখন জিহাদের ডাক আসবে তখন সবাই এক হয়ে গেলে বাতেদের অন্তর থর থর করে কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা বলুন। সর্বঙ্গে ব্যথা অসহ্য ব্যথা। আমি তোমার ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, আমার মুসলমান ধর্মের উপর তুমি আঙ্গুল ধরে কথা বলবা 95% মুসলমানের দেশে তোমাকে ছাড় দেওয়া হবে না। সেই হিন্দু সেই বৌদ্ধ সেই খ্রিস্টান সম্প্রদায় তোমাদেরকে বলতে চাই, তোমরা মুসলমান হেফাজত চরমুনায়ের বিরুদ্ধে তোমরা কথা বলো, হেফাজতের দুই গালে জুতা মারবা তালে তালে, চরমুনায়ের দুই গালে জুতা মারবা তালে তালে তোমরা সেই কথা বলো। আমরা মুসলমানরা যদি এক হয়ে মাঠের ময়দানে এক হয়ে শুধু প্রস্তাব কইরা দেই, তোমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ বঙ্গোপসাগরে ভাইসা যাইবা। কথা বলেন ঠিক কিনা বলুন। আজকে হেফাজতের বিরুদ্ধে কথা, চরমুনার বিরুদ্ধে কথা, আট্রসির বিরুদ্ধে কথা, উজানির বিরুদ্ধে কথা, আড়াইবাড়ির বিরুদ্ধে কথা, ফুলতুলির বিরুদ্ধে কথা, সোনাকান্দার বিরুদ্ধে কথা, তোমরা যতই বলতে থাকো আমরা মুসলমানরা যখন এক হয়ে যাব পালানোর মতো গর্তটাও খুঁজে পাবা না।
মুসলমান কাউকে আগে আঘাত করে না, আঘাত করলে প্রতিহত করে। কথা বলেন ঠিক কিনা বলুন। আমি কি কাউকে গালি দিয়েছি? আমি আমার ধর্মের কথা বলেছি। আজকে মাহফিলের ভিতরে কোন একটা বক্তা কি আজ পর্যন্ত একটা হিন্দুরে গালি দিছে? একটু আওয়াজ করে বলেন না। কোন বৌদ্ধের বাচ্চার গালি দিছে? আমরা তো কাউকে গালি দেইনি। তাইলে তোমরা ইসলামের বিরুদ্ধে এত আঙ্গুলটাকে কেন বাঁকা করতে চাও? এতেই বোঝা যায়, এতেই বোঝা যায় আসলে তোমরা ইসলামকে সাপোর্ট করো না, ধর্ম হিসেবে ইসলামকে বুঝতে চেষ্টা করো না। আমাদের সাথে পাঁচ মিনিট বসলেই তোমরা ইসলাম গ্রহণ করে ফেলবা। কথা বলেন, কথা বলবান ঠিক কিনা বলেন। হরে কৃষ্ণ হরে রাম, রাম গোমা রাম, সরস্বতী হরে রাম। এই নিজেও জানে না কি কথা কয়। আর আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ দাল্লিন। আল্লাহু আকবার জোরে বলেন না। এটাই হলো আমার ধর্মের মূল নীতি। আমার ধর্ম কাউকে গালি দেওয়া না, আমার ধর্ম কাহোর বিরুদ্ধে বলে না। আমার ধর্ম হলো নির্যাতিত হইলেও মানুষকে সালাম দিয়ে কথা বলা। আমার ধর্ম হলো অমানুষকে মানুষ করে কোরআনের পথ দেখিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়া। কথা বলেন। আর আপনার ধর্ম পুরানো, মারা গেলে পুরানো শ্মশান ঘাট। কথা বলেন। তারপর আমরা আপনাদের বিরুদ্ধে কিছু বলি না, আমরা আমার ধর্ম নিয়ে থাকি, কিন্তু আপনি আমার ধর্ম নিয়ে কেন কটূক্তি করবেন? কথা বলেন, একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা বলুন, দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলুন। এর জন্য আমরা রসুল চাই কিনা বলুন, ওলি আল্লাহ সাহাবাতে থাকতে চাই কিনা বলুন। আজকে যারা বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে অনতিবিলম্বে, মাননীয় সরকার আপনাকেই বলছি, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতারের আওতায় আনেন, না হলে বাংলাদেশের মুসলমান মুসলমান যদি খেপে যায় সেই বৌদ্ধের বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, হিন্দুর বাচ্চারা পালানোর মতো গর্ত খুঁজে পাবে না। ঠিক কিনা বলো? আল্লাহু আকবার জোরে বলেন। ইটস মাস্ট টু বি গ্রান্টেড, দুঃখজনক ব্যাপার, এটা দুঃখজনক ব্যাপার, কিন্তু দুঃখজনক হলে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আজকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আর তুমি মুসলমান ঘরে বসে থাকো, তুমি মুসলমান ঘরে বসে থাকো, তোমার ইমানি পাওয়ার কোথায়? বাবা শাহজালালের ধ্বনিতে, আল্লাহ আকবার ধ্বনিতে গোর গোবিন্দের বিল্ডিং ফেটে তছনছ হয়ে গেছে, আর তুমি মুসলমান ঘরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঘরে ঘুমাইতা হও, জিহাদের ডাক আসতে কুকুরের মতো লেজ গুটি পালিয়ে যাও, এটাকে মুসলমান বলে না? বাবা শাহজালালের হাতিয়ার ধৈর্যও তো বাংলাদেশ আর একবার। চরমুনায় হেফাজত, এটা আমার দল, আমার মুসলমানের দল, এই দল নিয়ে তুমি অগ্রবাদী হয়ে আমার দলের বিপক্ষে কথা বলবা, আমার মুসলমানের বিপক্ষে কথা বলবা, এটা আমরা মেনে নিতে পারবো না। আত্মশিও আমার, ফুলতলিও আমার, সোনাকান্দাও আমার, আড়াইবাড়ি আমার, দামতি আমার, সারসিনা আমার, উজানি আমার, চরমুনায় আমার, সকল দরবার যারা আছে সবাই ভিন্ন মত থাকতে পারে, পোষণ ভিন্ন পোষণ থাকতে পারে, একজনের সাথে আরেকজনের আকীদা বা কোন কিছু নিয়ে একতলাস থাকতেই পারে, কিন্তু তারা তো সবাই নামে, সবাই তো নামে মুসলমান। এই কথা বলেন। আজকে বাতেল্লা যখন আমাদের উপরে বোমা ফলাই, বাতেল্লা যখন আমাদেরকে মেইন করে, আমাদেরকে টার্গেট করে, তখন কে সুন্নি, কে ওয়াহাবি, কে লামাজাবি, কে আহলে হাদিস, কে কি, সেটা দেখে বোমা ফলাই না, আমরা মুসলমান এটা দেখেই বোমা ফলা। কথা কি ঠিক আছে? কথা বলেন ঠিক কিনা বলেন।
সাবধান করে দিলা মুসলমানদের বিপক্ষে কথা বলতে সাবধান এটা ওলি আল্লাহর দেশ এটা বাবা শাহজালালের দেশ এটা বাবা শাহপরানের দেশ এটা শাহ মখদুমের দেশ এটা বাইজিদ বুস্তামির দেশ এটা আল্লাহর ওয়ালিদের দেশ এই দেশের বিরুদ্ধে আল্লাহর ওয়ালিদের ব্যাপারে আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আহদানতুহু বিল হর যারা আমার ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে ষড়যন্ত্র করে আমি আল্লাহ সরাসরি তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করব কন্না নাউযু বিল্লাহ সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন।